Hey guys, it's me Fahim Farooq here, back with another video. Guys, আজকে একটা interesting topic নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি. Guys, as an example, আমি বলতে পারি বর্তমানে Facebook একটা matrimonial site হয়ে গেছে. অথবা আমরা বলতে পারি ঘটকের কাজও Facebook করতেছে. কোনো মেয়ে যদি কোনো ছেলের পোস্টে রিয়্যাক্ট করে, আবার কোনো ছেলে যদি কোনো মেয়ের পোস্টে রিয়্যাক্ট করে, তাদের মধ্যে ইন্টিমেসি হয়, পছন্দ হয়, একজন আরেকজনকে লাইক করে বিয়ে করে, এই ধরনের পোস্টে গাইস লিটারালি আমার ফেসবুক ভরে গেছে. সো ভাবলাম আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি. আর গাইস, আমার মতো সিঙ্গেল মানুষদের সত্যি অনেক বেশি ইরিটেটিং লাগে আর খুব হিংসা হয়। এই থেকেই গাইস আজকে একটি মিম রিয়াকশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো. সো উইদাউট ফার্দার ডু, লেটস জাম্প রাইট ইনটু দ্য ভিডিও। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আসছি ইন্ট্রোর পরে। সো গাইস, প্রথম যে মিমটা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো, এটা কি মিম বলবো, আই ডোন্ট নো, হোয়াট এভার ইট ইজ, এটা মিম হইতে পারে, যেটা হইতে পারে এটা আপনারা জাজ করবেন। আমি মিম বলছি জাস্ট টু সেক অফ দ্য ভিডিও। ওকে, এখানে বলছে মাস দুয়েক আগে পিপুল ইউ মে নো থেকে পরিচয়, স্টোরিতে রিপ্লাই, আজ আমরা বিবাহিত, দোয়া করবেন। গাইজ, লিটারেলি আমি অনেক বেশি জেলাস, কত সুন্দরভাবে তাদের রিলেশনটা সাকসেসফুল হইল। কিন্তু আমার আমারে তো লিটারেলি ফেক আইডি অ্যাঞ্জেল প্রিয়া থেকেও ব্লক করে রাখছে, লাইক সিরিয়াসলি। ভার্সিটিতে ভর্তির দিন এক বড় ভাইকে আম্মু বলেছিল আমার মেয়েটা ক্যাম্পাসে একা থাকবে, তুমি একটু দেখে শুনে রাখো। এমনই দেখে শুনে রাখছে, আলহামদুলিল্লাহ সে এখন আমার জামাই। আমার জীবনে এত ভালো আন্টি আসবে নাকি আমি জানি না, কারণ আমার লাইফে এরকম আন্টি তো আসেই নাই, বরং এমন আন্টি আসছে যারা সবসময় আমার আম্মুরে সাজেস্ট করতো, ভাবি আপনার ছেলেরে উমুক কোচিংয়ে ভর্তি করান, তমুক কোচিংয়ে ভর্তি করান। এমন সিচুয়েশন হয়েছে, একই সাবজেক্টের আমি তিনটা কোচিং করছি, কিন্তু ওই কোচিং থেকে আমি কী শিখছি তা আমি আজও জানি না। এক ভর দুপুরে স্কুলের সামনে এক ব্যাটারে রিক্সা থামিয়ে বলছিলাম প্রবলেম কি আপনার, আজ উনি আমার তিন বাচ্চার বাপ আর আমি মনে হয় ওনার প্রবলেম। ব্রেকআপের কষ্ট ভুলতে এক ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম আর সেই ছেলে এখন আমার হাজবেন্ড। আই এম নট ইন্টারেস্টেড ইয়ার, মুঝে সুননাই নেই হ্যায়। ফ্রেন্ড লিস্টে যত আপুমনিরা আছেন, আপনাদের যদি রিসেন্টলি কোনো ব্রেকআপ হয়ে থাকে, তাদেরকে আমি অনুরোধ জানাই, ইউ হ্যাভ মাই শোল্ডার্স। আপনাকে আমি মেন্টালি ফিজিক্যাল সাপোর্টটা নয় পরেই দিলাম। আজ থেকে এক বছর আগে অপরিচিত এক মেয়েকে মেসেঞ্জারে নক দিয়েছিলাম রক্ত দেওয়ার জন্য, আজ সে আমার বউ। অপরিচিত এক ছেলের কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, সে এখন আমার বউ। আইডিয়া কিন্তু একটা পাওয়া গেছি ভাই, এখন যেখানেই পামো ওখানেই খালি কমেন্ট করবো যদি কেউ রিপ্লাই দিয়ে দেয়। সো গাইজ, এখন আমি আমার আসল টপিকে আসি, এখন একটু সিরিয়াস কথাবার্তা হবে, এতক্ষণ অনেক বেশি ফান করলাম। দ্য থিং ইজ, আমি এই ধরনের পোস্ট পার্সোনালি পছন্দ করতেছি না, এই কারণে, কারণ পিপল আর গোয়িং টু বি মোটিভেটেড টু ডু সাম সাইবার বুলিং। কারণ হইলো, আমরা যদি এই ধরনের পোস্ট শেয়ার করি সবাই চান্স পাবে, অনেক ছেলেরাই চেষ্টা করবে কোনো না কোনো মেয়েকে পাবলিক হ্যারাস করার, যেটা কি না অবশ্যই কাম্য না। আমরা যদি রিসেন্টলি দেখি অনেকেই অনেক বাজে বাজে কমেন্ট করে, এবং এটার বিরুদ্ধে আসলে বাংলাদেশে কোনো ভালো আইন ব্যবস্থা নেই, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা পাবলিকালি এভাবে পোস্ট করি, ছেলেরা বলেন মেয়েরা বলেন যে কেউই ব্যাডভাবে মোটিভেটেড হবে। সো আই থিঙ্ক এই জিনিসটা একটা ব্যাড সাইড, বাট যাদেরকে নিয়ে আমি রিয়াকশন দিলাম তাদের সবাইকে আমার অনেক বেশি কংগ্রাচুলেশনস, এবং কারো যদি আমার কোনো হেট নাই, জাস্ট এটা একটা ফানি ভিডিও ছিল, টেক ইট পজিটিভলি গাইজ। সো গাইজ, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। যদি গাইজ ভিডিওটি ভালো লাগে, প্লিজ প্লিজ ডু শেয়ার ইট উইথ ইওর ফ্রেন্ডস।
আর ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও অ্যান্ড অবভিয়াসলি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অর ওয়ান হোয়াট এভার